সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা নন পোস্ট বা নো পোস্ট রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল বর্তমানে দেখব। এখানে দেখেন লেখা আছে নন পোস্ট রেফ্রিজারেশন ইলেকট্রিক্যাল সার্কিট প্র্যাকটিস। তা আমরা এখানে এটার একটা মডেল চিত্র আমরা করে রাখছি। তা আমাদের এখানে দেখেন কী কী এলিমেন্ট বা উপাদানগুলো আছে। তো একটা নন পোস্টের প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ডাবল ডোর সুইচ আছে। তো এই ডাবল ডোর সুইচের তিনটি টার্মিনাল, এখানে তিনটি টার্মিনাল আছে। একটু জুম করে দেখা যাক, এখানে কমন আছে, এনও আছে, এনসি আছে, আমি এটা দেখে নিব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে দেখেন যে এখানে সি লেখা, এটা হলো কমন টার্মিনাল। এই যে এনও লেখা মানে নর্মালি ওপেন, আর এই যে এনসি লেখা এটা হলো নর্মালি ক্লোজ। তো এটা সুইচটা একটু উল্টো পজিশনে আছে বসানোর জন্য, যদি আমরা এদিকে বসাতাম ভালো হতো বোঝার জন্য। তারপর আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের এখানে এই যে নিউট্রালটাতেই কিন্তু সুইচিং হয়েছে। তো এখানে নিউট্রাল এসে কমনদার লাগছে, আর এখানে এনও আছে এটা, আর এটা এনসি আছে। তার মানে এখন যে পজিশন, এই পজিশনে কিন্তু আমাদের লাইটটা জ্বলবে। লাইন দিলে লাইটটা, এখানে লাইট আছে, ক্যাবিনেট ল্যাম্পটা জ্বলবে, ঠিক আছে। আর যখন আমাদের নিচের এই সুইচটা পুশ করা হয়, মানে দরজা যখন বন্ধ থাকে, ফ্রিজের তো দরজা বন্ধ থাকে স্বাভাবিক, তো দরজা যখন বন্ধ থাকবে তখন এই যে এনও যেটা আছে এটা এনসি হয়ে যাবে। এনও এনসি হয়ে গেলে তখন আমাদের এখান থেকে এসে এই যে ফ্যান, এখান থেকে এসে ফ্যানটা চলবে, ঠিক আছে। তাহলে এই সুইচটা দ্বারা মূলত আমাদের দুটো ডিভাইস নিয়ন্ত্রণ হচ্ছে, একটা হলো একটা বাতি, এই যে বাতিটা, আর হলো ফ্যানটা। তো আমরা এখানে তাহলে সুইচের কানেকশন বুঝলাম। তো এখানে বাতির কানেকশনটা সরাসরি লাইনের সাথে প্যারালাল আছে, অর্থাৎ লাইন থাকলেই বাতিটা জ্বলবে। কিন্তু ফ্যানটা কিন্তু, ফ্যানের লাইনটা কিন্তু পরবর্তী সময় নেওয়া, যেটা কম্প্রেসারের লাইন থেকে নেওয়া, অর্থাৎ কম্প্রেসার চললে ফ্যান চলবে, ঠিক আছে। কম্প্রেসার না লাইন থাকলে, কম্প্রেসার না চললে সুইচ এখানে বন্ধ থাকলেও ফ্যান চলবে না। তাহলে এটা লাইট ফ্যানের কথা বুঝলো। আমরা এরপরে দেখেন অন্য অন্য জিনিসগুলো, যেমন থার্মোস্ট্যাট। তো এই যে থার্মোস্ট্যাট, এটা হলো টেম্পারেচারের উপর ভিত্তি করে, তাপের উপর ভিত্তি করে সুইচিং করে। তাই এই থার্মোস্ট্যাটের তিন টার্মিনাল, দুই টার্মিনাল বিভিন্ন রকম পাওয়া যায়। তো আমি এখানে তিন টার্মিনাল একটা লাগাইছি, এটা হলো নর্মালি এনসি আছে, অর্থাৎ লাইনটা পাস হয়ে যাচ্ছে। থার্মোস্ট্যাটের পরে আমাদের এই ডিভাইসটা হলো টাইমার মোটর। তো টাইমার মোটরে দেখেন চারটি টার্মিনাল আছে। তো এখানে দূরে যে টার্মিনাল, এটা হলো নিউট্রাল টার্মিনাল, আর এখানে তিনটা টার্মিনালের মধ্যে একটা কমন, যেটা আমাদের থার্মোস্ট্যাট থেকে মাঝখানে আসছে। তো এই যে এই তিন নম্বর টার্মিনালটা, এরপরে দেখেন যে আমাদের এখানে আসছে হলো চার নম্বর টার্মিনাল এবং দুই নম্বর টার্মিনাল। তো চার নম্বর টার্মিনাল থেকে আমাদের কম্প্রেসরের লাইন গেছে, আর এই চার নম্বর টার্মিনালেরটাই মূলত আমাদের ফ্যানে লাগছে। তো আমাদের এই যে চার নম্বরের লাইনটা যেমন কম্প্রেসরে গেছে, এই লাইনটাই কিন্তু ফ্যানে আসছে, অর্থাৎ এই লাইনটা যদি চলে আমাদের কম্প্রেসর চলবে সব ঠিক থাকলে, অনুরূপ আমাদের ফ্যানটাও চলবে। আর এদিকে দেখেন যে আমাদের এই দুই নম্বর লাইনটা, এটা হলো কুলিং ওভারলোড প্রোটেক্টর, এটাকে আমরা ডিফোস্ট থার্মোস্ট্যাট বলতে পারি। তো ডিফোস্ট থার্মোস্ট্যাট, এটা মূলত এনও থাকে। এই থার্মোস্ট্যাট হলো, এটা ফার্স্ট থার্মোস্ট্যাট বা থার্মোস্ট্যাট, এটা এনসি থাকে আর এটা এনও থাকে। তো এটা এখান থেকে লাইনটা হিটারে গেছে, এর সাথে দেখেন সিরিজ হয়ে হিটারে গেছে। তো হিটারে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইনটা নিয়ে আমরা টাইমার মোটরে দিয়ে দিছি, অর্থাৎ টাইমারের নিউট্রাল যেটা পাওয়ার জন্য দিছি আর কি। আমরা একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখাবো। তো সেখানে মূলত এইটা নিউট্রাল কীভাবে পাচ্ছে, এটা নিউট্রালটা আমাদের যে নিউট্রাল লাইনটা অপোজিট সাইডে একদম সোজা করে নিউট্রাল আছে, এখান থেকে সবার নিউট্রাল গেছে। যেমন এখানে সুইচ থেকে এসে এন আপনার ফ্যানের নিউট্রাল গেছে, লাইটের নিউট্রাল গেছে, আবার এই নিউট্রালটাই এখানে দেখেন যে ফিউজ হয়ে হিটারে গেছে, আবার হিটার থেকে এটা সিরিজ হয়ে এই নিউট্রালটা আমাদের টাইমার মোটরও গেছে। যখন হিটার চলবে না তখন কিন্তু আমাদের এই নিউট্রালটা যে টাইমারকে অন রাখবে বা চালু রাখবে। তো এখানে আমাদের টাইমার মোটরের কাজটা কি, এই যে টাইমার মোটরটা, তো এই টাইমার মোটরের কাজ হলো আমাদের এক সাইডে কম্প্রেসর, এইদিকে কম্প্রেসর আছে, তো এই কম্প্রেসর তাকে এবং চক্রাকারে এই যে হিটার, এই দুইজনকে লাইনটা দিতে থাকে। তো এইভাবে আমাদের টাইমারটাকে, টাইমার লাইনটাকে ডিস্ট্রিবিউশন করে আর কি, ভাগ করে। তো এখানে টাইমার মোটর বলা হচ্ছে কারণ এর মধ্যে একটা মোটর আছে, যখন আমরা লাইন দিব এটা ঘুরে সেটা দেখানো যাবে আপনাদেরকে। তো এরপরে দেখেন যে আমরা একটু অগ্রসর হলে আমরা এখান থেকে যে আমাদের চার নম্বর লাইনের টার্মিনালটা এসে আমাদের এই যে ওভারলোড প্রোটেক্টর, ওভারলোড প্রোটেক্টর এটা কম্প্রেসরের জন্য ব্যবহার করা হয়েছে, আর নিচে এই যে পিটিসি রিলে, এই রিলেটা আছে যেটা আমাদের কম্প্রেসর থাকে। কম্প্রেসর তো মূলত একটা ফ্রিজের মেইন অংশ, একে হৃৎপিণ্ড বলা হয়। তো এটাই আমরা যখন লাইন পাবে তাহলে কিন্তু আমাদের এটা চলবে। আমরা নর্মালি লাইনটা দেওয়ার পরে এটা খুলে
মনে করেন যে আমরা এখানে ভোল্টেজ মাপলে যদি ঠিক থাকে আমরা টোটাল সার্কিটটা ঠিক আছে বলে ধরে নিতে পারবো এই দুই পিনে যদি ঠিক থাকে ঠিক আছে এখন আমরা লাইনটা দিব দিয়ে আমরা এটা অবজার্ভ একবার করব তারপরে আমরা বাকিগুলো আবার আলোচনা করব তো চলুন আমরা লাইনটা দিচ্ছি আমাদের একটা সুইচ আছে আমরা সুইচ অন করছি তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা যে লাইন দেওয়ার পরে আমাদের ক্যাবিনেট ল্যাম্প জ্বলতেছে কারণ আমাদের এখানে যে আমরা দরজা খোলা আছে অবস্থায় আছে আর কি আমরা দরজা পুশ করি মানে এখানে দরজা দেওয়া থাকে তাহলে লাইটটা বন্ধ হয়ে গেল ফ্যানটা চলতেছে ঠিক আছে এই যে কুলিং ফ্যান চলতেছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এটা তো আমি এখানে সুইচের অপশন রাখি নাই যে কারণে এখন যদি আমরা এখানে খেয়াল করি আমাদের একটু জুম করে দেখি টাইমার মোটরটাও তো দেখেন টাইমার মোটরটাও কিন্তু ঘুরতেছে ভিতরে এর ভিতরে যে মোটরটা আছে ঘোরা দেখা যাচ্ছে এই যে ঘুরতেছে এই অপশনে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এখন আমরা কম্প্রেসর এখানে দিই নাই কম্প্রেসর দিলে শব্দও হবে একটু ঝামেলা আছে তো আমরা দেখেন যে এখানে কম্প্রেসরের যে লাইনটা আছে আমাদের ওভারলোড প্রোটেক্টর বা পিটিসিটা আমরা ভোল্টমিটার লাগিয়ে রাখছি তো এখানে একটু লুজ পাচ্ছে তো দেখেন যে এখানে আমাদের ভোল্টেজটা এখন শো করতেছে যেটা 236 ভোল্ট আছে তো এটা 236 ভোল্ট আছে তো এই ভোল্টেজটা যদি থাকে এখানে আমরা কম্প্রেসর দিলে অবশ্যই কম্প্রেসর চলবে তো এটা অবশ্য লাইন নিউটন এক করা যাবে না একটা আমি দূরে রাখি ঠিক আছে তাহলে আমাদের এখানে ভোল্টেজ শো করতেছে তো এখন যদি আমরা এই বুঝতে আবার আমাদের কম্পোনেন্টগুলো দেখি তো এখানে দেখেন যে আমাদের সুইচিং এখানে তো আমাদের লাইট আর ফ্যান যেটা আমাদের এই সুইচে এটা কন্ট্রোল করতেছে এখন যদি আমাদের কম্প্রেসার চলে তাহলে আমাদের এটা ফ্যানটা চলবে আর এখানে থার্মোস্ট্যাট যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার থার্মোস্ট্যাট এই লাইনটা বন্ধ করে দিবে এই লাইনটা বন্ধ করলে এদিকে আমাদের টাইমার মোটর আমাদের কম্প্রেসার এবং হিটারের লাইন সব অফ থাকবে আর যখন পর্যাপ্ত ঠান্ডা হয়ে যাবে তখন আমার এটা লাইনটা টাইমার নিজেই এই লাইন থেকে কাট করে আমাদের এই দিকে লাইন দিবে তখন যদি আমাদের এই কুলিং ওভারলোড চারপাশে বড় হয় তাহলে সে হিটারকে চালু করবে অন্যথায় আবার সে অল্প কিছু সময় 20 মিনিট বা 25 মিনিট যেটা টাইমারে বরাদ্দ আছে সেই সময় পরে আবার কম্প্রেসরকে লাইন দেবে এখানে এই যে আমাদের হিটারটা আছে তো হিটারটার জায়গায় দেখেন যে এখানে যে ফিউজটা একটা থার্মাল ফিউজ আছে যাতে বেশি হিট হতে না পারে এবং এই লাইনটা প্রোটেকশনের জন্য আমাদের ফিউজটা রয়েছে এখানে সিরিজ আর কি ফিউজটা হিটারের সাথেও সিরিজ আছে তো তা আশা করি বুঝতে পারছেন তো এটাই ছিল আমাদের একটি নানফোর্স টাইপ রেফ্রিজারেটর ডায়াগ্রাম তো আমরা এখানে যে কয়টা কম্পোনেন্ট আছে মোট হলো 11টা কম্পোনেন্ট আমাদের এই যে কম্প্রেসর একটা কম্প্রেসরের পরেই আমাদের এই যে পিটিসি দুইটা এখানে তারপর ওভারলোড প্রোটেক্টর তিনটা এই যে আমাদের হিটার একটা চারটা এরপরে আমাদের থার্মাল ফিউজ 5টা কুলিং ফ্যান এই যে 6টা ওভারলোড প্রোটেক্টর বা ডিফল্ট থার্মোমিটার 7টা এই যে টাইমার মোটর একটা 8টা এই যে থার্মোস্ট্যাট 9টা ক্যাবিনেট ল্যাম্প 10টা এবং আমাদের ডাবল ডোর সুইচ 11টা তো 11টা মোট কম্পোনেন্ট 11টা কম্পোনেন্ট জানলে আমরা এখানে নানফোর্স টাইপ রেফ্রিজারেটর প্র্যাকটিস করতে পারবো তো সবাইকে ভিডিওটি দেখানোর ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন তো দেখেন যে এই যে ফার্স্ট টাইপ নন ফার্স্ট টাইপের ডায়াগ্রাম তো নন ফার্স্ট টাইপ এখানে লাইন নিউট্রাল নিউট্রাল আর আর্থিং আর্থিং বোর্ডের সাথে লাগানো লাইনটি দেখেন যে এখানে এসে থার্মো স্টার্ট হয়ে আমাদের টাইমার মোটরে গেছে 3 নম্বরে টাইমার মোটরের টাইমার মোটরের অপর প্রান্তে 4 নম্বর থেকে বের হয়ে এসে ওভারলোড প্রোজেক্টরে কম্প্রেসরে কমনে গেছে এখানে টাইমার মোটরের 2 থেকে এসে এই যে আপনার ডিফল্ট থার্মো স্টার বা কুলিং ওভারলোড প্রোটেক্টর হয়ে এটা আমাদের হিটারে আসছে এবং থার্মাল ফিউজ হয়ে নিউট্রালে লাগছে আর এখানে এই হিটার থেকেই অর্থাৎ এখানে নিউট্রালটা সিরিজ হয়ে যাচ্ছে হিটার থেকে যে টাইমার মোটরকে কানেকশন রাখছে টাইমার মোটরের পাওয়ারটা পাচ্ছে 3 এবং 1 অর্থাৎ এই নিউট্রালটা কিন্তু হিটারের সাথে সিরিজ হয়ে পায় যেহেতু হিটারের ওয়াট বেশি আর টাইমার মোটর তো একটা কন্ট্রোলিং ডিভাইস এর ওয়াটই তেমন নাই বললে চলে তো সেই ক্ষেত্রে এটা চলবে হিটারে কোনো হিট আসবে না তখন এখানে দেখেন যে আমাদের নিউট্রালে কিন্তু সুইচটা ডাবল ডোর সুইচটা তো এই সুইচটা দেখেন যে নর্মালি যেটা অবস্থানে আছে এখানে দরজা বন্ধ থাকে দরজা বন্ধ থাকলে আমাদের এই যে এনওটা এনসি আছে ফ্যানটা তখন চলতেছে যদি কম্প্রেসার চলে ফ্যান চলবে কারণ ফ্যানের লাইন এখানে দিয়ে যাচ্ছে নিউট্রাল আর ফ্যানের লাইনটা পেয়েছে কিন্তু এই যে আমাদের টাইমার মোটরের পরে
আর এখানে দেখেন যে এনসি তে আছে হলো আমাদের বাল্বটা আর যেটা সরাসরি থার্মিস্টরের আগে লাইনটা লাগা অর্থাৎ দরজা খুললেই লাইটটা জ্বলে উঠবে ঠিক আছে কম্প্রেসরের সাথে পিটিসি আছে আর এদিকে ওভারলোড কোয়েটার আগে আমরা বসেলাম আছে তা এটাই মূলত আমাদের এখানে মোট 11টা কম্পোনেন্ট আছে তো যেটার কার্যক্রম আমরা মডেলে আপনাদেরকে দেখাবো বা দেখাইছি সবাইকে দেখে নেবেন।